ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সামনে আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পাকা আমের জেলি রেসিপি। তো ভিউয়ার্স, দেখতেই থাকো আমার পাকা আমের জেলি রেসিপিটা, আশা করি অনেক ভালো লাগবে। আর দেখতে দেখতে যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখতেই পাচ্ছ, এই যে পাকা আম, দুটো আম আমি ধুয়ে কেটে এভাবে ফালা করে নিয়েছি। এবার আমি এই আমটা থেকে ছিলে নেব, ছিলে এই আমটাকে আবার আমি টুকরো টুকরো করে কেটে নেব। এই যে দেখো, এদিক দিয়ে আমার টুকরো করে কাটা রাখা হয়ে গেছে। এবার আমি একটি খালি পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব, চুলায় বসিয়ে দিয়েছি হাই হিটে। এবার আমি পানিটাকে যখন ফোটানো শুরু হবে তখন আমি আমের টুকরোগুলো দিয়ে দিব। কিছুক্ষণ অপেক্ষা করে নিব একটু নেড়ে চেড়ে। এবার আমি এভাবেই নাড়তে থাকব। দেখো, এদিক দিয়ে পানিটার মধ্যে বলক উঠে গেছে, আমগুলো আবার সিদ্ধ হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে আমগুলো গলে গলে যাচ্ছে। তো এবার আমি এই টাইপের একটি গোলাকারের চামচ অথবা ডাল ঘুটনি থাকলে সেটা দিয়ে হবে, এভাবে অল্প অল্প করে একটু নরম করে দেব, মানে চেপে চেপে, যেন ভিতর থেকে আমের যে ভিতরে যে রসটা থাকে সেটা ভালো করে বের হয়ে আসে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ এখানে আমার আমের রসটা বের হয়ে গেছে প্রায়। এবার আমি আমটাকে ছেঁকে নিব। আমটা ছাঁকা হয়ে গেছে, আমার আমের যে অংশটা সেটা লাগবে না, আমি এটা পরে কোনো চাটনি করে খেয়ে নিব, এটাকে ফেলে দিব না আমরা। শুধু আমার আজকে লাগছে হলো শুধু যে পানিটা, সেই পানিটাই আমার প্রাধান্য দেওয়া। তো পানিটাকে আমি ব্যবহার করব জেলিতে। তো ভিউয়ার্স, এখানে আমি পানিটাকে মেপে নিয়েছি আমার মগ দিয়ে, এক মগ হয়েছে। সেই এক মগ পানি যে জুসটা, সেই জুসটাকে আমি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে জাল করে নিচ্ছি। এদিকে নাড়তে নাড়তে আমি এদিক দিয়ে মেপে নিলাম চিনি। যেহেতু আমার এক পর মতো পানি হয়েছে, আমের জুসটা হয়েছে, তো এখানে আমি দুই কৌটো চিনি দিচ্ছি। তোমরা যেই চার কাপগুলো থাকে সেই চার কাপেও দুই কাপ চা চিনি দিতে পারো। তো আমি এরকম দুই কাপ চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে আরও কিছু সময় জাল দেব, এভাবে নাড়তে থাকব, জাল হতে থাকবে আর নাড়তে থাকব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। আর এই যে দেখো, প্রায় হয়ে গেছে আমার ম্যাঙ্গো জেলিটা রেসিপিটা। তো ভিউয়ার্স, এভাবে আসলে হাত দিয়ে দেখবে, সুতার মতো যদি এরকম বলে ওঠে হাতের মধ্যে, এরকম যখন দুই হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখবে, তো তখন বুঝবে হয়ে গেছে। তো নামিয়ে নিলাম আমি, আমারটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে এটাকে একটি কাচের জারের মধ্যে, দেখতেই পাচ্ছ, নামিয়ে নিচ্ছি। তো আমার পরিমাণটা বেশি ছিল না, অতটা যতটুকুই ছিল মাশাল্লাহ এই ছোট জারে এক জার হয়েছে। দেখো কি সুন্দর একটি কালার। আর এদিক দিয়ে হলো, আমি আসলে পাঁচ থেকে সাত ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, এখন আমি নিয়ে নিলাম বের করে রেখে দিয়েছিলাম। তো দেখো আমার জেলিটা পারফেক্ট হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি কালার।
আর তোমরা পুরো ভিডিওটা যারা দেখেছো তারাই বুঝতে পারবে এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহার করিনি। যেমন ধরো কোনো ফুড কালার অবশ্যই আমি ব্যবহার করিনি, তোমরা দেখেছো কত সুন্দর এটা অরিজিনাল আসলে আমের কালারটা, অনেক সুন্দর একটা কালার হয়েছে আর খেতেও খুব দারুণ। আমার বাচ্চারা খুবই পছন্দ করে আমের জেলি, তো আমি আসলে বাইরেরটা খাওয়াই না, আমি সব সময় চেষ্টা করি ঘরেই তৈরি করতে। তো এবছরও করেছি, ভাবলাম ফ্রেন্ডসদের কাছে শেয়ার করি, সেজন্যই আমার আবারও তুলে ধরা। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কেমন? আর অবশ্যই তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট রইল, ভিডিও তো দেখবে একটা করে লাইক দিয়ে দিবে, কারণ লাইক দিলে উৎসাহিত পাই, কমেন্ট করলে আরও মনে বল পাই। তো আজ এ পর্যন্তই, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।